আমার আল্লাহ বলছেন ও আবু জেহেল উতবা সাইবার কাছে যাওয়ার পরে আপনি যদি জিজ্ঞাসা করেন ও আবু জেহেল উতবা সাইবা বলো বলো এই জমিনের মালিক কে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে আল্লাহ বলতেন সায়াকুলুনা লিল্লাহ ওই আবু জেহেল উতবা সাইবার দল এক মুহূর্ত দেরি করবে না এক মুহূর্ত অপেক্ষা করবে না চিৎকার করে বলবে অবশ্যই অবশ্যই এই জমিনের মালিক ও আল্লাহ আর এই জমিনের ভিতরে যা আছে তা জোরে বলেন তো জমিনের মালিক কে জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে আবু জাহেল উতবা সাইবার কাছে জিজ্ঞাসা করার পরে কার নাম বলেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল দুইটা প্রশ্নের উত্তর আপনার উম্মত পেয়েছে এবার আপনি ওই আবু জাহেল উতবা সাইবার কাছে যান আল্লাহ নবী কাবার চত্বরে খুব কম আসতেন কারণ তার অন্তরটা ছিল বড় নরম আল্লাহ দুনিয়াতে যত পয়গম্বর পাঠাইছেন আপনার আমার নবীর থেকে অন্তর নরমলা পয়গম্বর একজনও ছিল না দিলটা তার দয়ায় ভরা মানুষের জন্য তার মায়া আর মায়া আল্লাহর নবী খবর পাইছেন আবু জাহেল উতবা সাইবা বিচার বসাইছে কাবার চত্বরে কাবার চত্বরে বিচার হচ্ছে একজন বৃদ্ধা মহিলার মহিলাকে ডেকে এনে জিজ্ঞাসা করছে শুনলাম তোমার স্বামী নাকি ইমান আনছে হ্যাঁ ইমান আনছে তাতে তোমার কি শুনলাম তোমার নাকি ছেলে ইমান আনছে বলে হ্যাঁ ছেলে ইমান আনছে তাতে তোমার কি আবু জাহেল উতবা সাইবার সামনে ইমানের দাপট নিয়ে এই রকম হুঙ্কার দিয়ে কোনো মহিলা কথা বলতে পারে নাই বলে মানে কি বললেই হবে নাকি ইমান ছাড়তে হবে সাথে সাথে ওই মহিলা বলছে আমার স্বামীরটা খাই আমার বাপেরটা খাই আমার সন্তান আর তোমার কথাই তো ইমান আমি ছাড়তে পারবো না যে আল্লাহ আমার ইমান দিছে ওই ইমান আমি ছাড়তে পারবো না বলা শেষ হাতের মধ্যে বর্ষা ছিল বর্ষাটা নিক্ষেপ করে দিছে রাগের মাথায় ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য পৃথিবীতে কেউ কোনো পুরুষ প্রথমে জীবন দিতে পারে নাই কাবার চত্বরে লজ্জাস্থান ভেদ করে বর্ষা বেরিয়ে গেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছে আল্লাহ নবীকে বলা হচ্ছে ওই আবু জাহেল ওই উতবা ভালো করে বুঝে তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন আপনার উম্মতের ঈমান বোঝানোর জন্য তাদের কাছে আরো দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করেন কি প্রশ্ন কুল মা রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন কুল মা রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওই সাত তবক আসমানের মালিক কে আপনি যে জিজ্ঞাসা করবেন ওই আবু জাহেল উতবা সাইবার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন আর একটা প্রশ্ন ওই আরশে আজিম যেটা যে আরশে আজিমের প্রতি রব্বে কারীম অধিষ্ঠিত ওই আরশে আজিমের মালিকানা টাকার ওই আবু জাহেল উতবা সাইবার কাছে যেই দুইটা প্রশ্ন আপনি করবেন আল্লাহ বলছেন ওদের কাছে জিজ্ঞাসা করতে দেরি ঠোঁটের মাথায় তাদের উত্তর রেডি যেই লোকটা একটু আগে হযরতে সুমাইয়াকে শহীদ করেছে সেই আবু জাহেল উতবা সাইবার কাছে যেই না জিজ্ঞাসা করা হয়েছে বলো তো সাতটা আসমানের মালিকানা কার আর সে আরশে আজিমের মালিক কে এক মুহূর্ত দেরি না করে আল্লাহ বলছেন আমি আল্লাহই উত্তর জানাই দিচ্ছি ওরা কি উত্তর দিবে সায়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাত্তাকুন আল্লাহ বলছেন তারা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিবে মোহাম্মদ কান খাড়া করে শুনে নাও তুমি কি মনে করেছ আমরা অন্য কারো নাম বলবো নাকি অন্য কারো নাম আমরা বলবো না অবশ্যই ওই সাত তবক আসমানের মালিক ও আল্লাহ ওই আরশে আজিমের মালিকানাও আল্লাহ এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি টন টন করে উত্তর দেন তো আপনার আমাকে যদি লাখ লাখ টাকা ডোনেশন দিয়ে ঘুষ দিয়েও কেউ যদি ঈমান হারা করার জন্য জিজ্ঞাসা করে সাত আসমানের মালিক কে কে ঘুমাই গেছে সাত আসমানের মালিক কে ওই আরশে আজিমের মালিকানা কার আবু জাহেল উতবা সাইবাকে এই দুইটা প্রশ্ন করার পরে কার নাম বলেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলছেন রসুল চারটা বিষয় তো বুঝলো
জমিন আর জমিনের ভিতরে যা কিছু আছে আসমান আর আসমানের উপরে যে আছে আজিমের কথা বলা হলো সবগুলোর কথা তো আবু জাহেল উৎপা সাহেবের দল বলল এবার যান আপনি যাওয়ার পরে আরেকটুখানি জিজ্ঞাসা করেন তো দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন তাদের কাছে শুনেন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই আয়াতে কারিমা জুলা যখন আল্লাহর নবীর প্রতি আসতেছে তখন মক্কায় সাহাবীদের প্রতি এমন অত্যাচার যে অত্যাচারটা আমরা মাথার মধ্যেও নিতে পারব না কল্পনার মধ্যেও নেওয়ার ক্ষমতা নাই বনি তামিম গোত্রে ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষ নয় ইরাক থেকে তাকে মক্কার লোকেরা ডাকাতি করে বেঁধে নিয়ে আসছে বেচারিয়া তো অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মানুষ কিন্তু মক্কায় নিয়ে আসার পরে যখন এক মহিলার কাছে বিক্রি করে দিয়েছে বিক্রি করার পরে মহিলা তাকে খামারের কাজ দিয়েছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ট্যালেন্ট মানুষ ছিলেন অল্প দিনের মধ্যে এমন ভাবে তলোয়ার বানানোর বিদ্যা রপ্ত করেছেন পুরা জাজিরাতুল আরবে তার তলোয়ারের সুনাম ছড়ায় পড়ছে খাব্বাব যেই তলোয়ার বানায় এমন ধার উঠে এত সুন্দর বানাইতে পারে এরকম তলোয়ার বানানোর কেউ নাই একদিন আল্লাহর নবী তার দোকানের সামনে এসে হাজির মুহাম্মদ তুমি কি আমার কাছে তলোয়ার বানাবে নাকি না 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 বলে তুমি যদি বলো তুমি মক্কার সবচেয়ে শরীফ মানুষ আমি সবার আগে তোমার তলোয়ার বানাই দিব আল্লাহর নবী বললেন আমি তো তলোয়ার বানাতে তোমার কাছে আসি নাই ও খাব্বাব তোমার কাছে আমি একটা কালেমার দাওয়াত নিয়ে আসছি যেই দাওয়াতটা তুমি যদি কবুল করো দুনিয়াতেও তোমার জন্য আল্লাহ ইজ্জত বাড়াবেন আর পরকালে তোমার জন্য অসীম এক জান্নাতের ঠিকানা বলে দিবেন হযরতে খাব্বাব এক মুহূর্ত দেরি না করে আল্লাহর নবীর ভালোবাসায় আপ্লুত হয়ে কালেমা পড়ে ফেলছেন যেই না কালেমা পড়ছেন তার মালিক জেনে ফেলেছেন মহিলা মালিক অত্যাচার করতে পারে না মক্কার দুষ্ট ছেলেদের কাছে ছেড়ে দিয়েছে জানলে পারো খাব্বাবরে অত্যাচার করো কে না জানে খাব্বাবের প্রতি কি অত্যাচার হয়েছে হযরত ওমরে ফারুক একদিন বলতেছেন আমি আমার জীবনে এই রকম একজন বয়স্ক বড় মানুষ এরকম তো কাউরে দেখি নাই যার পাজরের হাড়িটা পেটের সাথে লেগে আছে পিটন দিক থেকে যার পাজরটাই দেখা যায় না হযরত ওমর ভালো করে জানতেন সাহাবীদের ঈমান বোঝানোর জন্য বললেন খাব্বাব বলবে না কি ইয়াং জেনারেশনের জন্য কি হয়েছিল তোমার বলে আমি যখন কালেমা অস্বীকার করব না বলে দিলাম মক্কার লোকেরা আমারে নানান ভাবে টর্চার করেছে শেষ পর্যন্ত আগুনের অগ্নিকুণ্ড বানাইছে কয়লা বানাইছে বানানোর পরে তার মধ্যে খাব্বাবকে শোয়ায় দিত আর ওই জাবালে কাবার থেকে একটা পাথর এনে বুকের মধ্যে চাপায় রাখত যতক্ষণ না আমার রক্ত আমার শরীরের ওই রক্তের মাছ থেকে পানি আর আমার চামড়া দিয়ে ওই আগুন না নিভে যায় ততক্ষণ পর্যন্ত আমার বুকের থেকে পাথর নামাইতো না কেবল একটা কথাই জিজ্ঞাসা করত খাব্বাব আর একটুকু শাস্তি দেওয়া হবে না এখনই তো ইমান ত্যাগ কর হযরতে খাব্বাব বলছেন ইমানের মজা আমার হৃদয়ে এমন ভাবে ঢুকে গেছিল আমার মুখ দিয়ে আমি বলতেই হতো না জিহ্বা দিয়ে তারা যখনই যাই জিজ্ঞাসা করত ছোট্ট দুইটা শব্দ কেবল বের হতো আহাদ আহাদ এই আহাদ আহাদের মহাব্বতে খাব্বাব কখনো ইমান ছাড়ে না কি ত্যাগ করছি আমি ইমানের জন্য কালেমার জন্য আপনার আমার ত্যাগ কি আছে জীবনে আল্লাহ নবীর একটা সুন্নত পালন করার কথা বললে কত জুহাত আমরা দেই আর যেই সাহাবীদের ইমানের বিনিময়ে আজকে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি এরকম আনন্দের পরিবেশে কোরআন শুনতে পারছি এই কোরআনের জন্য আমাদের কোনো ত্যাগ নাই কোরআনের জন্য আমাদের কোনো মায়া নাই কোরআনের পক্ষে আমাদের এখন পর্যন্ত স্লোগান পর্যন্ত দেওয়া বন্ধ ঠিক কিনা কোরআনের কথা বললে কোরআনের পক্ষে থাকলে অনেকের আমাদের কষ্ট লাগে আমাদের মায়া লাগে আহারে কি ইমানের দাবি নিয়ে আপনি আসেন কোরআন তো কোনো দলীয় সঙ্গীত নয় কোরআন তো কোনো দলের কিতাব নয় কোরআন তো বিশ্ব মানবতার কিতাব কোরআনের পক্ষে যে নয় সে বিশ্ব মানবতার পক্ষে নাই ঠিক কি না ভালো করে বিষয়টা পরিষ্কার পরিষ্কার করে রাখবেন প্রিয় ভাইরা দাঁড়ান স্লোগান দেওয়ার দরকার নাই বিষয়টা পরিষ্কার করে রাখবেন কোরআনের পক্ষে যে নাই মানবতার পক্ষে সে নাই ঠিক কি না কোরআনের থেকে বেশি মানবতা কেউ শিখিয়েছে না শিখাইছে না আরে খ্রিস্টানদের এই যে উত্তরাধিকার আইন যেটা আমেরিকা তো এটা হচ্ছে
18 সেঞ্চুরিতে মানে 1852 সালের আগে তাদের কোনো মহিলাদের সম্পত্তিতে কোনো অধিকারই দেওয়া ছিল না, নতুন করে আইন করে তাদেরকে এটা ঢুকাতে হয়েছে। আর 1450 বছর আগে আল্লাহর নবী মেয়েদের মিরাজ নামা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে কি শিখাচ্ছেন আপনি? ইসলামের থেকে মানবিক বিধান পৃথিবীতে কেউ দিতে পারবে না। সুতরাং মানবতার পক্ষে মুসলমান সবচেয়ে বেশি, কোরআনের পক্ষে যে মানবতার পক্ষে, সে যে বলবে আমি কোরআনের বিপক্ষে সে মানবতার বিপক্ষে। আল্লাহ নবী সাহাবী যাদেরকে এরকম কষ্ট দেওয়া হচ্ছে, চারটা প্রশ্ন গেছে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে, ওই আবু জাহেল উতবা সাহেবের কাছে আপনি যাবেন, আপনার উম্মতের ঈমান বোঝানোর জন্য গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করবেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজার, قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار. الله رب العالمين বলছেন, আপনি যে জিজ্ঞাসা করেন আসমান জমিনের সব কিছুর মালিকানা কার কাছে? আবু জাহেল উতবা সাহেবা, তোমাদের কাছে আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো তো মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজির, আল্লাহ রাব্বুল আলামিন কেবল আশ্রয় দাতা, ওয়া লা ইউজার, তিনি কারোকে কারো কাছ থেকে তিনি আশ্রয় নেন না, এরকম রব কে? আলাইহি ইন কুনতুম তাআলামুন, যারে কাউরে আশ্রয় দেওয়া লাগে না, এই রকম মালাকুতের মালিক যিনি, সমগ্র সাম্রাজ্যের মালিক যিনি, আশ্রয় দাতা তিনি, যারে কারো আশ্রয় গ্রহণ করতে হয় না। তোমাদের যদি জানা থাকে আবু জাহেল উতবা সাহিবা, এই যে আমার এই সাহাবিগুলারে কষ্ট দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ, তোমাদের কাছে জিজ্ঞাসা করি বলো তো এই রবের নাম কি? আল্লাহ বলছেন এক মুহূর্ত তারা উত্তর দিতে দেরি করবে না হাবিব, তারা উত্তর দিবে সায়াকুলুনা লিল্লাহি কুল ফান্না তুসহারুন। আল্লাহ বলছেন ওরা এক মুহূর্ত দেরি না করে বলবে, অবশ্যই যা যা জিজ্ঞাসা করলে এইগুলা সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আপনার আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আল্লাহ। জবানে যদি জোর থাকে একটু হিম্মত করে বলেন, এই বিশ্ব পরপারের মালিক কে? আল্লাহ। আশ্রয়দাতা কে? আল্লাহ। আশ্রয় যারে নিতে হয় না তিনি কে? সব ক্ষমতার মালিক কে? আবু জাহেল উতবা সাহিবার কাছে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি এবার জিজ্ঞাসা করবেন যে সূরা ইউনূসের মধ্যে 31 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ এবার চারটা প্রশ্ন দিচ্ছেন। এই চারটা প্রশ্ন এমন প্রশ্ন, এই চারটা প্রশ্নের মধ্যে এমন ধরনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঈমান বোঝানোর জন্য ভালো করে ক্লিয়ার করে বুঝেন। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করেন, কুল মাইয়া রুজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। রসুল আপনি যে জিজ্ঞাসা করবেন, কুল মাই আরযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ওই যে বাহাদুরি করো, দুনিয়ার বুকে এত ফুটানি করো, এত গরম দেখাও, আবু জাহেল উতবা সাহিবার দল আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? যে জিজ্ঞাসা করেন তো, ও বাংলাদেশের মুসলমান আপনার আমার কাছে আসমান থেকে রিজিক দেয় কে? এইটা বোঝা কিন্তু বড় বেশি সহজ, কিন্তু আরবের মানুষের কাছে কিন্তু এই প্রশ্নটা বোঝা বড় বেশি কঠিন। কেমন করে বলেন তো, আপনি কোনো একটা দানা কেবল ফেলে রাখছেন, আসমান থেকে একটু পানি নিচের থেকে যদি একটু স্যাঁতস্যাঁতা পায়, পরের দিন সকালবেলায় যেয়ে দেখেন ট্যাঙ্ক ভরা গেছে, ঠিক কিনা?
কিন্তু আরবের মধ্যে মক্কার মধ্যে যারা গেছেন শুধু পাহাড় আর পাহাড় এমন পাহাড় দেখতে মাটির মতো কিন্তু এত বড় পাথর এত শক্ত পাথর ওইটার মধ্যে আসমান থেকে পানি পড়ে পড়ে পাথর ক্ষয়ে যেতে পারে কিন্তু ওর মধ্যে দানা পানি থাকলে ওঠার তো সম্ভাবনাই নাই আমার আল্লাহ বলছেন দুনিয়ার মুসলমান ওই মানুষগুলার কাছে এই জন্য আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করো তো আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে আর যে জিজ্ঞাসা করবেন আম্মাই আমলিকু সামা ওয়াল আবসার তোমাদের কান দিয়ে শুনায় কে আর তোমাদেরকে চোখ দিয়ে দেখায় কে শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরে রব্বুল আমিন কেন বললেন কান দিয়ে শুনায় কে আর চোখ দিয়ে দেখায় কে আপনি যদি মূল্যায়ন করেন তাহলে আপনার জীবনে আপনি দেখতে পাবেন মানুষের এই ব্রেন মানুষের এই শরীর মানুষের যা কিছু আছে সবগুলো আইটেম তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ইনপুট ভিতরে নেওয়ার একটা মাধ্যম আরেকটা হচ্ছে প্রসেসর আরেকটা হচ্ছে আউটপুট একটা মানুষের যদি কান আর চোখ না থাকে ওই মানুষের 80% ইনপুট ডিভাইস অফ আপনাদের যদি বিশ্বাস না হয় চোখটা বন্ধ করে কানটা ঠেসে ধরেন ধরে দেখেন কেমন লাগে আশ্চর্য হয়ে যাবেন আপনাকে একদম পুরো অল উল্টা পাল্টা লাগবে আপনার কাছে পরিবেশ চোখ বন্ধ কান দুইটা ঠেসে আপনি কিছু শুনতেও পান না আপনি কিছু দেখতেও পারেন না আপনার দুনিয়া অন্ধকার ঠিক কি না একটা মানুষের চোখ অদ্ভুত আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি একটা ব্যাঙ কিভাবে দেখে জানেন ব্যাঙ এই যে আমাদের যে ব্যাঙ আছে ব্যাঙগুলো লাভ দেয় না ব্যাঙের চোখের দেখার সিস্টেম হচ্ছে ও ক্লিয়ার ভিশন একটা ছবি দেখে নেয় নেওয়ার পরে এরপরে লাভ দেয় দিয়ে আবার দেখে ও রানিং সবসময় দেখতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার চোখ আর আপনার আমার এই যে আসমা ওয়াল আবসার এই যে বোধ দিলেন এই বোধের দাম এত বেশি যে মানুষ এই চোখ আর এই কান দিয়ে আর এই মেমোরিতে এত ধারণ করতে পারে যেইটা মানুষ কল্পনার মধ্যেও আনতে পারবে না সুবহানাল্লাহ বলে আমি যদি এখন কোন একটা ছেলেরে ডাক দেই ভাই এদিকে আসো তো এই আমার ফোন আছে ফোনটা দিয়ে একটু আমার আলোচনাটা ভিডিও করো ভিডিও করতে শুরু করছে খানিকক্ষণ পর এসে বলতেছে হুজুর দেখেন আপনার আলোচনাটা ভিডিও হতে হতে কেন জানি আর আলোচনা ভিডিও হচ্ছে না আমি লেখা দেখলাম এই জায়গায় কি লেখা উঠছে যে দেয়ার ইজ নট এনাফ মেমোরি প্লিজ ইনসার্ট দ্য মেমোরি অর ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস ভাই আপনার মোবাইলে যদিও 40 GB কিন্তু হুজুর আপনার মোবাইলে এত পরিমাণ ওয়াজ নসিহত আছে যে আপনার মোবাইলে আর পর্যাপ্ত মেমোরি নাই আপনি পুরাতনগুলো ডিলিট করে নতুন কিছু আবার যদি ঢুকাতে চান ফালায় দেন বলে কি না যুবকরা বলে ভাই আমাদের এর মধ্যে ছোট্ট ছোট্ট মেমোরি আছে 50 GB 60 GB ভিডিও করতে করতে দোকানে যাওয়ার পরে কয় আগের সবগুলা ফালাই দেবেন নতুন কিছু দেন আগের সব ফেলানো লাগে মোবাইলের মধ্যে লেখা উঠে যে আপনার মেমোরি কার্ড ফুল কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা আপনাদের এলাকায় কি কখনো এরকম কোনো ঘটনা ঘটছে হঠাৎ করে একদিন সকালবেলা একজন মুরব্বী ঘুমের থেকে উঠছে উঠার পরে দেখে উনার কানের মধ্যে কে জানি বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা সাসা তো অবাক কিরে আমার এই বুড়া বয়সে হ্যাপি বার্থডে কেটা বলে সাসা খেয়ে এবার বলতেছে সাসা আজকে তো আপনার জন্মদিন টুডে ইউ 70 years old ইফ ইউ ওয়ান্ট টু সি এনি নিউ সিন প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেড বিকজ ইউর মেমোরি অফ হেড ইজ অলরেডি ফুল সাসা আপনি দুনিয়াতে আসার পরের থেকে মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে না বুঝে দেখছেন 5-6 বছর এরপরে বুঝে দেখা শুরু করছেন প্রায় 70 বছর যা দেখা লাগবে তাও দেখছেন যা দেখা লাগবে না তাও দেখছেন স্বপ্নের মধ্যেও আপনি ঘুমের মধ্যেও স্বপ্নও দেখছেন মানে এতই দেখা দেখছেন আর এতই শুনছেন চাষা আপনার মেমোরি আর নাই যদি কালকের থেকে নতুন কিছু দেখতে চান তাইলে আপনার মেমোরি আগের গুলা সব ফালায় দেন বলছে ভাই কারো বলছে আপনাদের এলাকায় কাউরে বলে নাই না কি মনে হয় বলবে বিজ্ঞান কি বলতেছে জানেন ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 years উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ এই পৃথিবীতে একজন যদি মানুষ 1000 বছর বাঁচে আর 1 সেকেন্ডও যদি না ঘুমায় অনবরত সে যদি চোখ দিয়ে দেখে আর অনবরত সে যদি এই কান দিয়ে শুনে আমার আল্লাহ তার মেমোরি ব্রেনের মধ্যে এতগুলা চিপ দিয়েছেন 1000 বছর বেঁচে অনবরত দেখে তার মেমোরি 50% খরচ করার মতো ক্ষমতা ওই বান্দার নাই এত অসীম মেমোরি আল্লাহ দিয়েছে আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন যে জিজ্ঞাসা করেন আম্মাই আমলিকু সামা ওয়াল আবসার যাওয়ার পরে আপনি জিজ্ঞাসা করবেন
এই যে অসীম মেমরি পাইলি, এই যে চোখ দিয়ে তুই দেখিস আর কান দিয়ে তুই শুনিস, আর আসমান জমিন থেকে যে রিজিক দেয় ও আবু জেহেল উতবা সাহিবার দল, মুহাম্মদ সাল্লামের সাথী আবু বকর ওমর ওসমান নয়, বরং আল্লাহ রাব্বুল আমিন এদের কাছে জিজ্ঞাসা করতে বলছেন যে জিজ্ঞাসা করো তো এইটা তোমারে কে দিছে একটু জিজ্ঞাসা করে জানাও। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করার পরে আরো দুইটা প্রশ্ন তাদের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন এবার ফাইনাল ফুল এন্ড ফাইনাল এই দুইটা সব জিজ্ঞাসা গুলা এই দুইটার মধ্যে আল্লাহ দিয়ে দিছেন, জিজ্ঞাসা করেন তাদের কাছে ওয়ামাইয়ুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়ামাইয়ুদাব্বিরুল আমর। যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন হে রাসূল এতক্ষণ যা প্রশ্ন করা হয়েছে আবু বকর ওমর ওসমান কে নয়, ওই যে কাফের মুশরিকদের কাছ থেকে যে উত্তরগুলা আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কোরআনের মধ্যে কোট করতেছে এই দুইটা সবচেয়ে সাংঘাতিক জিজ্ঞাসা। ওই কাফের মুশরিক যারা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা আপনার মাথায় ভুঁড়ি চাপায় দেয়, যারা আপনার উম্মতদেরকে হত্যা করতেছে, যারা আপনার সাহাবীদেরকে যে শান্তর করে দিচ্ছে, তাদের কাছে যে জিজ্ঞাসা করে তোমাদেরকে জীবন দেয় কে, আর তোমাদেরকে মারে কে, আর বিশ্ব পরিচালনার ক্ষমতাটা কার? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে জিজ্ঞাসা করো জীবন দেয় কে আর মারে কে। এইটা কেবলমাত্র কোরআনেই নয়, হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামকে দিয়েও আল্লাহ জিজ্ঞাসা করছেন। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম গেছিলেন, ফেরাউন দেয় বলে আমি সব করতে পারি, আনা রব্বুকুমুল আলা, তাই নাকি বিশাল ব্যাপার, আমি তোমার দলে কালকেই যোগ দিব, খালি দুইটা কাজ করে দেখানো লাগবে, ওয়ান টু বলে দেখো খালি কি কাজ করা লাগবে, কই তুমি একটা জীবন দাও আর একটা মারো, কই এটা তো কোনো ব্যাপারই নয়, এই আমার যে জেলখানার দায়িত্ব আছে এইরকম একজন লোক আমার সামনে এক্ষুনি হাজির করো, হাজির করে নিয়ে আসছেন, কি অপরাধ তার? বলে কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তারে ধরে রাখা হয়েছে, আপাতত আপনার বিরোধিতা করার জন্য ধরা হয়েছে, তার মানে ওর কোনো অপরাধই নাই তাই নাকি? বিচার বিশ্লেষণ কবে হবে দেখা যাবে সেইটা। বলে দেখো মুসা, আমি ইচ্ছা করলে আরে মেরে ফেলতে পারি, কোনো ব্যাপার না, তলোয়ারটা দাও, এক কোপ দিছে দিয়ে কল্লা আলাদা করে দিছে, বাহ আপনি তো তাহলে মারতে পারেন, প্রমাণ হয়ে গেছে, এবার কি জীবন দিয়ে দেখাবো নাকি? বলে আমার আদালতে এরকম কোন লোক আছে নাকি? বলে হ্যাঁ এরকম অনেকগুলো আছে যাদের ফাঁসির ঘোষণা হয়ে গেছে, অচিরেই ফাঁসি হয়ে যাবে, নিয়ে আসো তো আমার সামনে এই বেটা, তোর ফাঁসি হবে জানিস, হ্যাঁ জানি, কবে? আজকে রাত্রে। কয় আমি তোর রব্বুকুমুল আলা হিসাবে আজকে আমি তোরে মুক্ত করে দিলাম, যা তোর জীবন দিয়ে দিলাম, মুসা দেখছো নাকি একটারে মারছি আর একটারে জীবন দিছি? মুসা বলছে দারুণ দেখাই দেন, 80% বুঝে ফেলাইছে, খালি অল্প একটু বাকি, কি বাকি? কয় প্রথম একটু আগে যেইটার কল্লা কাটছিলেন আপনার সামনে এটা এখনো পড়ে আছে, কিচ্ছু করা লাগবে না, কেবলমাত্র ওইটারে আরেকবার একটু জীবন দিয়ে দেখালে আপনি আপনার দলে, ওইটার একটু জীবন দিয়ে দেখালে আমি আপনার দলে। মুখে মুখে তর্ক করে দেখবেন যখনই আমাদের ইসলাম এবং মুসলমানদের সাথে যুক্তিতে কুলাই উঠতে পারবে না একটা দল, ওরাও তখন গাজুয়ারি করে মুসলমানদেরকে তখন বিরোধিতা করার নামে বিরোধিতা করে, ঠিক কি না? কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, কিচ্ছু নাই, বক্তার পরিচয় তারা সব ক্লিয়ার সম্পর্কে জানে, কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে, মাহফিলের বিরোধিতা করার কারণে কোরআনের মাহফিল হতে দেওয়া যাবে না, এই অজুহাতেই কেবল বক্তাদের গায়ে ট্যাগ দিয়ে মাহফিল বন্ধ করার জন্য একদল এখন উঠে পড়ে লাগছে, ঠিক কিনা? পরিষ্কার জানে নিবেন, পরিষ্কার জানে নিবেন, এটা হচ্ছে ফেরাউনের ক্যারেক্টার। মুসা আমার মুখে মুখে কথা বলো, আরে মুখে মুখে কি বললাম, তুমিই না বললে জীবন দিতে পারো, তুমিই না বললে মারতে পারো, কেবলই একটা না মাইরে ফেলে কেবল নিচে রাখছো, আমি তো বলছো এটার খালি একটু জীবন দাও, তোমার কেরামতি শেষ, কসু পারো তুমি, কি পারো? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওদের কাছে যে জিজ্ঞাসা করেন, ওয়ায়ুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়ামাইয়ুদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ বলছেন হে রাসূল
আপনার উম্মতের জন্য ঈমান শেখানোর একদম সব শেষ ধাপ আর কিছু লাগবে না। ওদের কাছে যে জিজ্ঞাসা করবেন রিজিক দেয় কে, বলো বলো তো তোমাদের কাছে জমিন থেকে রিজিক দেয় কে, তোমাদেরকে চোখ দিয়ে দেখায় কে, তোমাদেরকে কান দিয়ে শোনায় কে, তোমাদেরকে জীবন দেয় কে, তোমাদেরকে মারে কে, এই বিশ্ব ব্যবস্থাপনার পরিচালকের নাম কি? আল্লাহ বলছেন এক মুহূর্ত দেরি না করে আবু জেহেল উৎপা সাইবার দল সবাই একত্রিত হয়েছে। হওয়ার পরে বলছে মোহাম্মদ মনে করছো কার নাম না কার নাম বলবো, কান খারাপ করে শুনে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইগুলা যা বলছো সবগুলার মালিকই হচ্ছে আল্লাহ। এবার মুসলমান আপনাদের সাক্ষ্য দেওয়ার বালা, বলেন তো আসমান জমিন থেকে আপনাকে আমাকে রিজিক দেয় কে? জোরে বলবেন কে? চোখ দিয়ে দেখায় কে? কান দিয়ে শোনায় কে? জীবন দেয় কে? মারার ক্ষমতা রাখে কে? বিশ্বজাহানের পরিচালক কে? এই প্রশ্নগুলার উত্তর যখন জানতে চাওয়া হয়েছিল আবু জেহেল উতবা সাহেবা কার নাম বলেছিল? কার নাম বলছে? আমার আলোচনা শেষ আলহামদুলিল্লাহ, আমার আর আলোচনা নাই, আলোচনা আলহামদুলিল্লাহ শেষ করে দিলাম। ঐতিহাসিক একটা ঝামেলা আজকে আমরা মিটাই ফেললাম, ঠিক কি না? ঐতিহাসিক ঝামেলা ছিল, এর আগ পর্যন্ত আমরা জানতাম আবু জেহেল উতবা সাহেবা ইসলামের চূড়ান্ত দুশমন, ওর সব প্রশ্নে জীবন দেয় আল্লাহ, মারি আল্লাহ, খাওয়ায় আল্লাহ, দেখায় আল্লাহ, শোনায় আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ, জীবন দেয় আল্লাহ, বিশ্ব চরাচর আল্লাহ, আর সব আল্লাহ, ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ, আর আমাদের কোনো ঝামেলা নাই, এখন আমরা ভাই ভাই, তাই না? কেন? আপনারাই তো বলছেন একটু আগে, ওরাও সব বলছে আল্লাহ, আমরাও সব বলছি আল্লাহ, তাহলে আমাদের আবার ঝামেলা কোথায়? ঝামেলা আছে কিনা? এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? ওইটা জানার দরকার আছে কিনা? আপনারাই বলছেন জানারও দরকার আছে, পার্থক্যও আছে, বুঝছেনও, তারপরেও এখন পরীক্ষা শুরু হবে, রেডি হন যে কোনো একজন, আমি দাঁড় করাবো আর জিজ্ঞাসা করব, যারে আমার মন চাবে তারে রেডি, 10 সেকেন্ড সময়। অনেকেই চিন্তা করছে আসবো শোনায়, আসলে আসতে চাইছিলাম না, মধ্যেই চলে যেতে চাইছিলাম, কি দুঃখে যে এতক্ষণ থাকলাম। প্রিয় মুসলমান, আমি আপনাদের অ্যাটেনশনের জন্যই কথা বললাম, আপনাদের কাছে ধরবো না, আপনারা জানেন অনেকে, আমি জানি, কিন্তু বলেন তো ভাই এই উত্তরটা আমাদের জানার দরকার আছে কিনা? প্রিয় মুসলমান, এবার আসেন আমরা জেনে নেই, আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল আপনি আমার, ও আবু জেহেল উতবা সাইবা, যেই মানুষগুলা সব আল্লাহ বলল, ওদের কাছে তিনটা জিনিস জিজ্ঞাসা করেন, গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। আল্লাহ নবী সকালে গেছেন, যাওয়ার পরে দেখছেন কাবার চত্বরে একজন একটা কালো ধরনের একটা দুম্বা নিয়ে আসছে, ছাগল নিয়ে আসছে, আনার পরে লাত নামক যে মূর্তিটা আছে মূর্তিটারে নামাইছে কাবার ভিতর থেকে, এক কোপ দিয়ে ওই ছাগলটারে জবাই করছে, রক্তটা একটুখানি লাতের মাথার মধ্যে দিয়েছে, সেখান থেকে একটু নামাইছে, নামার পরে রক্তটা একটা কাপড়ের মধ্যে মুছছে, মুছার পরে ওই কাপড়টার মধ্যে নিছে, কাবার চত্বরটা আবার মুছে দিছে, দেওয়ার পরে ওই ছাগলটারে মানুষের মধ্যে দান করে দিয়ে চলে গেছে। তার কিছুদিন পরে দেখছেন হঠাৎ করে একজন একটা বড় মুরগি নিয়ে গেছে, মোরগ নিয়ে গেছে, যাওয়ার পরে মানার যেইটা আছে ওই মানাতের সামনে মাথাটা ঘাড় মটকায় দিছে, মানাতের মাথার মধ্যে একটু রক্ত ফেলছে, ওই রক্তটা যখন বয় আসছে একটা বাটির মধ্যে নিছে, বাটির মধ্যে একটু পানি নিছে, নেওয়ার পরে চলে আসছে। কিছুদিন পরে দেখছেন ওই একটা মানুষ ওই কাবার চত্বরে গেছে, দুধ দিয়ে ওই উজ্জা যেইটা উজ্জার মাথার মধ্যে দিছে, দিয়ে ধুয়ে দিছে, ধুয়ে দেওয়ার পরে সেই দুধের কিছু অংশ নিজের গায়ের মধ্যে লাগাইছে, মুখের মধ্যে লাগাইছে, লাগানোর পরে সেখানে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে চলে আসছে। আল্লাহ নবী তাদের কাছে জিজ্ঞাসা করছেন, ও মক্কা লোকেরা, তোমরা যে জিজ্ঞাসা করলাম আর তোমাদের আওয়াজ আয়াতে কালিমা নাযিল করে বললেন, তোমাদেরকে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, তাহলে ওই লাতের কাছে, মানাতের কাছে, উজ্জার কাছে কেন গেছিলে? কাফের মুশরিকরা বলতেছে, তোমার কি ধারণা যে ওই লাত উজ্জা মানাত হবল, ওরা আমাদেরকে খাওয়ায়, ওরা আমাদেরকে জীবন দেয়, ওরা আমাদেরকে মারে, এই জন্য বোধহয় গেছিলাম? না না না, এই জন্য যাই নাই, তো কেন গেছিলে একটু ব্যাখ্যা করো তো, ওই লাতের সামনে যে ছাগল দিয়েছিল কেন জানো নাকি, একটা বাচ্চার আমাদের
আমাদের এলাকার অসুখ হয়েছে, আশপাশের জাদুরা তুলে আরবের সব ডাক্তার পানি দেখানো শেষ, বাচ্চাটার সুস্থ হয় না, তারপরেও অরমা মান্যত করেছে অমাবস্যার রাত যেদিন হবে, যেদিন আকাশের মধ্যে চাঁদ থাকবে না ওই দিন লাতের সামনে ওই ছাগলটা মান্যত দিবে, দেওয়ার পরে সেখান থেকে যে রক্তটা হবে ওই রক্তটা নিয়ে আসার পরে ওই বাচ্চাটার গা মুছে দিবে, এতে করে যদি রোগ ভালো হয়। মানাতের সামনে কেন গিয়েছিলে? মানাতের সামনে গিয়েছিল একটা মানুষ বারবার ব্যবসা করার জন্য যায় সিরিয়ার দিকে, লাভ হয় না তার, মানাতের সামনে মানত করেছে, কালো একটা মোরগ দিয়েছে, এই রক্তটা কাপড়ে বেঁধেছে, ওই কাপড়টা উঠের যে হাওদা আছে হাওদার মধ্যে দিয়েছে, এই কারণে যাওয়ার ক্ষেত্রে ওই মানাতের ওসিলা দিয়ে তার যেন একটুখানি ব্যবসায় বরকত হয়। কিছুদিন পরে দেখলাম দুধ ঢেলে দিয়েছিল হবলের মাথায়, কেন? পরপর পাঁচ বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, তার একটা সন্তান হয় না, সন্তান চাই, এই জন্য তার মাথার উপরে পানি দেওয়ার পরে সেই পানিটা তারে খাওয়ানো হয়েছিল। ও মক্কার লোকেরা, তোমরা যে একটু আগেই বললে আল্লাহ জীবন দেয় আল্লাহ মারে আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিক দেয় আল্লাহ সব দেয়, তাহলে ওদের কাছে কেন গেলে? লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও, হবলের কাছে কেন যাও, ছাগল কেন মানত দাও, মুরগি কেন দাও, এই দুধ ধোয়ায় পানি খাও কেন? আমার আল্লাহ আরবিন উত্তর দিচ্ছেন, ওই আবু জেহেল উৎপা সেই বাজে উত্তর দিয়েছিল আল্লাহর নবীর কাছে, আল্লাহ বলতেছেন সাথে সাথে ওয়াল্লাযি নাত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা। ও মুহাম্মদ, ভালো করে বুঝে নাও, ওই লাতুল জামানাত বল, জীবন দেয় না, মারেও না, খাওয়ায়ও না, ব্যবসায় বরকত দিতে পারে না, তো যাও কেন? আল্লাহ বলছেন এই জন্য যায়, ওই লাত হচ্ছে আল্লাহর প্রিয় একটা পাত্র, ওই পাত্রটা ইবাদত করতে করতে আল্লাহর বড় একটা মাহবুব বান্দা হয়ে গেছিল, তার মূর্তি হিসাবে সেইখানে রাখছি, ও তো কিছু দিতে পারে না, কিন্তু ওর কাছে যদি মান্নত দেওয়া হয় ও খুশি হয়, ও খুশি হলে ও আল্লাহকে বলে, আল্লাহই দেয় কিন্তু ওর মাধ্যম দিয়ে একটু দেয়, মানাতের কাছে কেন গেছো? মানাতের কাছে এই জন্য গেছি, ও হচ্ছে আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, ওর দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু ওর কাছে দিলে আল্লাহ, যেহেতু সে পয়গম্বর আল্লাহর বড় নয় করতোলা, ও দিতে পারে না, ওর কাছে দিলে ও খুশি হয়, ও আল্লাহর বলে দেয়, আল্লাহই দেয় কিন্তু তার মাধ্যম দিয়ে দেয়। হবলের কাছে কেন গেছো? হবল কি সন্তান দেয় নাকি? না না না, বরং তার কাছে গেছি এই জন্য আল্লাহর একটা ফেরেশতার প্রতিকৃতি হিসেবে সে এখানে আছে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বড় বেশি ভালোবাসেন, ওর দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ওর কাছে চাইলে ও দেয় না, ওর মাধ্যম দিয়ে দিলে আল্লাহ দেয়। লিয়া তাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ দেয় কিন্তু ওদের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলতেছেন হে রাসূল, আপনার উম্মতের ঈমান পরিষ্কার করায় দেন, ওরা যতই বলুক আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয় আল্লাহ মারে আল্লাহ খাওয়ায়, আল্লাহ আরশের মালিক, আমি আল্লাহ বললাম এই ঈমান রাখার কারণে এদের একজনেরও ঈমান হয় নাই, ওহুম মুশরিকুন, তারা সবাই মুশরিক, সবাই মুশরিক। সুতরাং দুনিয়ার বুকে যারা এই রকম ভাবে হাজার কোটিবার আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে যদি কেউ ভায়া মাধ্যম বানায়, আল্লাহ বলছেন তার ঈমান দুনিয়ায় পূর্ণ হয় নাই। বগুড়ায় যাচ্ছি আমি মাহফিল, আমার বগুড়ায় অবরোধ হলো একবার, অবরোধের মধ্যে কোন বাহন না পায় নসিমনের মধ্যে উঠছি, নসিমনে যাচ্ছি, আরো দশজন লোক নসিমনে, খুব খুশি খুশি পরিবেশ, দেখি বড় একটা ড্যাগ আছে, জিজ্ঞাসা করলাম চাচা কই যান? কয় আমরা মহস্থানে যাই। নাম শুনছেন? কি জন্য যাচ্ছেন? কই বাবা আমার এই 4 বছরের নাতি ছেলেটা দেখতে পাচ্ছ, এর একটুখানি সিন্নি দেওয়ার জন্য যাচ্ছি। কি জন্য সিন্নি দিচ্ছেন? বলে 4 বছর হয়েছে, এখন পর্যন্ত খালি মা মা, এর বাহিরে কোনো কথাই উচ্চারণ করতে পারে না, ওর মা মান্যত করছে বাবা মহস্থানের কাছে যাওয়ার পরে একটু সিন্নি দিবে। আমি বললাম সিন্নি দিলে কি হবে? ওই সিন্নি দিলে আল্লাহর বড় ওলি, তাহলে ওই ওসিলাই যদি বাচ্চাটার একটু জবান খোলে। আমি বললাম এই বাচ্চা দিছে কে? কয় কে দিছে মানে বাচ্চা আল্লাহ দিছে, এই বাচ্চা খাই খাওয়াই কে? এই বাচ্চার যে সিন্নিটা ওইখানে দিচ্ছেন, ওই সিন্নিটা দিছে কে? আল্লাহ। আসমান বানাইছে কে আল্লাহ? জমিন বানাইছে কে আল্লাহ? মুরব্বিরে বললাম সবই আল্লাহ, তাইলে ওই জবান দেওয়ার ক্ষমতাটা কি ওই বাবা মহস্তানের কাছে দিছে নাকি? কয় আস্তাগফিরুল্লাহ আল আজিম, জবান দেওয়ার ক্ষমতা কেন মহস্তানের বাবার কাছে রাখবে? উনার কোনো ক্ষমতাই নাই, কিন্তু উনি বড়
আল্লাহর ওলি, ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় হয়ে গেছে উনি দিতে পারে না, তবে সিন্নি দিলে উনি একটু খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহই দেয় কিন্তু একটু ওই বাবার মাধ্যম দিয়ে দেয়। ও মুসলমান আপনাদের কাছে বলে, এই ঈমান নিয়ে যদি আপনি আমি কবরে যাই, আবু জেহেল উতবা সাইবার সাথে আপনার আমার হাসন নাচর হবে, ঠিক কি না? এরকম মুসলমান আছে কি না? দোস্ত বলতেছে মন খারাপ কেন? ভাই দোস্ত দ্বিতীয়বার আবেদন করছিলাম, এখন পর্যন্ত ইন্ডিয়ার ভিসাটা পেলাম না, দোয়া করে এবার যেন ভিসা হয়। সাত দিন পর দোস্তের মুখ খুশি, কি ব্যাপার দোস্ত, কই ইন্ডিয়ার ভিসা পাইয়া গেছি, কেন যাচ্ছিস ইন্ডিয়ায়? কই বলিস না, আমরা স্বামী স্ত্রী দুইজনই চেক করাইছে, আমাদের কোনো দোষ খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু 5 বছর হলো আমাদের কোনো বাচ্চা হয় না। এবার নিয়ত করছি বাবা আজমি শরীফে যাইয়া আমরা এবার লাউ সুতা দুইজন ধারণ করব, আর আমরা 1,01,101 টাকার একটা মান্যত নিয়ে যাচ্ছি। ভালো কথা। জিজ্ঞাসা করলাম, আজমি শরীফে আর ইন্ডিয়াতে যে যাচ্ছেন ওখানে কি বাচ্চার ফ্যাক্টরি দিছে নাকি? কয় না না, বাচ্চার আবার ফ্যাক্টরি হবে কিভাবে? তো আজমির থেকে কিভাবে বাচ্চা আনবেন? কয় আর কথা বলো না, আজমির শরীফে যাচ্ছে, বেয়াদবি করো না, তোমারও কিন্তু ক্ষতি হতে পারে। আমি বললাম, ভাই আমি তো কোনো আউলিয়ার সাথে বেয়াদবি করতেছি না, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, তার কাছে কালেমা পড়েছে, তার কাছে ঈমান শিখেছে, তার সাথে বেয়াদবি তো বেয়াদব ছাড়া কেউই করতে পারে না, ঠিক কিনা? কিন্তু তুমি যাও কেন? বলে আমি উনার কাছে যাচ্ছি এই জন্য, উনি কি সন্তান দেয় না কিনা, উনি সন্তান দেয় না তো যাও কেন? বলে উনি ইবাদত করতে করতে আল্লাহর এমন বুজুর্গ হয়ে গেছে, উনার বুজুর্গ হয়ে আল্লাহর মধ্যে উনি শামিল হয়ে গেছে, উনার দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু উনার কাছে যদি একটু মান্নত দেওয়া হয় উনি খুশি হয়ে আল্লাহরে বলে দেয়, আল্লাহই দেয় কিন্তু বাবা আজমিরের মাধ্যমে দেয়। এই ঈমান নিয়ে যদি আপনি আমি দুনিয়ায় চলি, 1,000 কোটিবার আল্লাহ খালিক আল্লাহ মালিক, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে পার্থক্য নাই। এরকম ইমানদার আমাদের এলাকায় আছে ভাই? আছে, অনেকগুলো আছে। আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমি বলি সবগুলাই একই ভাটার, কিন্তু তুমি পিকে, ঠিক কি না? কতগুলো ঝামা, ভালো করে ইমান বুঝেন প্রিয় মুসলমান। ইমান যদি না বুঝি দুনিয়ার বুকের থেকে আমাদের বিপদ আর বিপদ। আমার মসজিদের মধ্যে একজন আসছে, হুজুর চলেন একটু দোয়া করা লাগবে, গেলাম। আলোচনা শেষের দিকে ভালো করে বুঝেন দোয়া করার জন্য কি হয়েছে। কয় হুজুর আমি একটা নতুন বাস নামাইছি। বাহ মাশাআল্লাহ, যাই দেখি সুন্দর বাস, উপর দিকে লেখা হচ্ছে আল্লাহর নামে চলিলাম, তার উপর দিয়ে লেখা হযরত বাবা শাহজালাল, দরজার কাছে লেখা গাউসুল আজম বগদাদি। কিরে ভাই, আমি বললাম ভাই বুঝলাম না তো, উপরে বাবা শাহজালাল দরজায় বগদাদি, আর বলেন না হুজুর কি হয়েছে, এইগুলো নাম দিলেন কেন? কয়েকগুলো বরকত আন দিছে। কি বরকত? কয় উনারা আল্লাহর বড় ওলি, আপনি তো জানেন বাসের ড্রাইভাররা যে খারাপ, হেল্পাররা যে খারাপ, রাস্তাঘাটের যে অবস্থা, ঋণ করে বাস কিনছি, কোথায় বাদায় দিয়ে অ্যাক্সিডেন্ট করায় আমার পুঁজিবারটা সব সব হারায় যায়, এই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় দুইটা ওলি আউলিয়ার নাম দিছে, যাতে উনারা একটু নজরে নজরে রাখে। আপনারা দেখছেন বাসে এরকম নাম আছে? কি জন্য দিছে খবর নিয়ে দেখেন। আমি বললাম তার মানে উনারাই হচ্ছে আপনার এই রিজিক দিছে। আরে না, উনারা রিজিক দিবে কেন? বাসের এই আপনি যে ঋণ করছেন এই ঋণের টাকা উনারা দেয়? আরে না, আল্লাহ দিছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মালিক, ইনাদের নাম দিয়েছেন কেন? উনারা বড় আল্লাহর ওলি, আমরাও তো অস্বীকার করি না, কিন্তু উনারা ওলি হয়ে আল্লাহর এত কাছাকাছি চলে গেছে, উনার নাম বাসের মধ্যে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহরে বলে দেয়, বাস যতই উল্টা পাল্টা চালাক তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এই ঈমান নিয়ে যদি আপনি চলেন দুনিয়ার বুকে, প্রিয় ভাই আপনারে বলি, আপনার ঈমান হয় না, ঈমান বোঝা হয় না, ঈমানদার নামে বেঈমান হয়ে আমরা দুনিয়ায় ঘুরতেছি। তাহলে ঈমান বোঝার দরকার আছে কি না? সর্বশেষ আরেকটা পয়েন্ট বলি, ভালো করে মনে রাখবেন, এই পয়েন্টটাতে আমাদের অধিকাংশের ঈমান হারা হয়ে যাচ্ছে। প্রিয় মুসলমান,
ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের যেই বিধান আমার পছন্দ মতো হয় না, আমরা কোনো কিছু না বুঝে চট করে বলে দেই এই বিধানটা 1400 বছর আগে চলতো, এখন বাংলাদেশের জন্য এটা ফিট করে না, বলেন কি না? ভালো করে ঈমান বুঝেন, আপনার মাথায় কাজ করুক বা নাই করুক, আপনার বুদ্ধিতে ধরুক বা না ধরুক, আপনার দেশে থাকুক বা না থাকুক, এই আইন বাস্তবায়িত হোক বা না হোক, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমার আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার যা বিধান, আমার মাথায় ধরুক না ধরুক, পৃথিবীতে থাকুক না থাকুক, আল্লাহর বিধান শতভাগ সত্য, এটার দ্বারাই মানুষের মুক্তি সম্ভব, এইটাই হচ্ছে আপনার ঈমান। আমাদের এখন চলে না, আল্লাহর আইনে দণ্ডবিধি দিলে মানুষ তো আমাদেরকে ব্যাকডেটেড বলবে, সেটা কি এখন চলে নাকি? হ্যাঁ, নামাজে চলে, হজে চলে, তাহাজ্জুদে চলে, কোরআন শরীফ পড়ায় চলে, কিন্তু বাকিগুলাতে চলে না। এটা যদি বলেন তাহলে ঈমান থাকবে? কেউ যদি কোরআন শতভাগ বিশ্বাস করে তাহলে সে 100% মুসলিম, ঠিক কিনা? আর যদি 50% বিশ্বাস করে তাহলে 50% মুসলিম, ঠিক কিনা? ঠিক না? 20% মানলে 20% কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, একটা বিন্দু বিসর্গ, আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা? কিসের আপনি বলতেছেন আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার রসুল এক? হয় নাই, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহ ইয়াহকুমু বাইনাহুম ফিমা হুম ফিহি ইখতালিফুন, কিয়ামতের দিন আল্লাহ ওরা যে বিষয়ে ইখতিলাফ করছে ওদের কাছে কড়ায় গন্ডায় হিসাব বুঝায় দিবেন, ওই দিনকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যেই নিয়ামতের মধ্যে আমাদেরকে রাখতে চান সেই নিয়ামতকে আমাদেরকে পালন করতে হবে, সেই নিয়ামত ওয়ালা হচ্ছে তিনটা, ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাজারু ওয়া জা হাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ বলছেন এই তিন শ্রেণীর মধ্যে যারা শামিল হবে আমি আল্লাহ তাদেরকে আমার রহমত দিয়ে দিয়ে ভরায় দেব। সুবহানাল্লাহ, বলেন আমরা কি আল্লাহর ঈমানদার প্রকৃত বান্দা হতে রাজি আছি? হাত দুইটা টান টান করে তুলে আল্লাহকে দেখান, টান টান করে তুলেন। প্রিয় মুসলমান, আল্লাহর কাছে একটু দেখায় দেন যে রব্বুল আলামিন আমরা তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি আমরা ঈমানের মৌত চাই, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কোরআন নিয়ে মরতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ঈমান ইসলাম নিয়ে, আল্লাহ আমাদের এই দেশ ও পুরো পৃথিবীতে খেলাফতে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় সেই আন্দোলনের শরীক থাকতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের আলো আর হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা বসা, আমাদের আয়োজন, আমাদের বক্তব্য সবগুলাকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই আপনাদের কাছে, আপনারা দোয়া করবেন ময়দানে যেন আমাদের মাহফিলগুলো থাকে। এক শ্রেণী ময়দানে মাহফিল তুলে দেওয়ার চিন্তা করতেছে, আমাদের অনেক আলোচনা আছে, অনেক বক্তব্য আছে, অনেক কথা আছে যেইগুলা ইনশাআল্লাহ বলা হবে, আপাতত ময়দানটাকে টিকায় রাখি, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24/24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।